নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেল নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার। দেখুন, আমি কোনো স্পেশালিস্ট না, আমি আমার সেটআপে যেগুলো করি, আমার পাখিদের যেভাবে আমি যত্ন করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আমি আমার সেটআপে নতুন বাচ্চা ফুটলে তাদের কী ধরনের সফট ফুড দিই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে আমি যে সফট ফুডটা দেবো সেই সফট ফুডটা কিন্তু পাখিরা প্রচণ্ড ভালোবাসে, বিশেষ করে লাভবার্ড পাখি প্রচুর ভালোবাসে, এবং এটা দিলে পাখির বাচ্চাদের মরার সম্ভাবনা প্রচুর গুণ কমে যাবে। তা সুতরাং আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। তা আমি এইগুলো আনার জন্য আমার কিছু বাজারে যেতে হবে, কারণ হচ্ছে আমি যে এইগুলো দিয়ে সফট ফুডটা বানাবো আমার বাজার থেকে সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে এই সময় এই জিনিসটা খুব ক্রাইসিস থাকে, বাজারে খুব একটা পাওয়া যায় না। তো চলুন আমরা যাই, যে বাজার থেকে নিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করো কীভাবে বানাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি যেটা খুঁজতে এসেছিলাম আমি সেটা পেয়ে গেছি, সারা বাজারে এই একটা দোকানেই আছে, সেটা হচ্ছে পালং। আমি ফ্রেশ দেখে পালং নিয়ে নিয়েছি, এবং এই পালংটাকে ভালো মতন আপনারা নিয়ে গিয়ে ভালো মতন ধুয়ে নেবেন। এর মধ্যে আমি আরও অনেক কিছু মিশাবো, আপনারা ভিডিওটার মধ্যে দেখতে থাকুন। এটাকে ভালো করে কুচি কুচি করে কাটবেন। এই যে দেখুন, আমার ওয়াইফ মানে আমার যে খাবারটা আছে সে প্রতিদিনই তৈরি করে দেয়। আমার বউয়ের অনেক কিছু হবে, কারণ হচ্ছে ও খুব চেষ্টা আছে, মানে যত্নের দিক দিয়ে আমার ওয়াইফকে আর বলার কিছু মানে কথার আর ভাষা নেই। ও সমস্ত দিক দিয়ে খুব ভালো মতন পাখিগুলোকে যত্ন করে। যাই হোক, ও এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর জিনিসটাই কিন্তু আর ধোবেন না, এই যে কাটা হয়ে যাওয়ার পর একে কিন্তু আর ধোয়া যাবে না, কারণ হচ্ছে এর ভিতর দিয়ে যে রসটা বেরোবে সেই রসটা কিন্তু ধুলে সেটা বেরিয়ে যাবে। তা দেখে নিন আমরা কীরকমভাবে রেডি করলাম। দেখুন, কাটাটা পুরো এরকম ঝিরিঝিরি হবে, কারণ হচ্ছে এটা জাবা, গোল্ডেন ফিঞ্চ, বেঙ্গলি এবং লাভবার্ড সমস্ত পাখি খাবে। সুতরাং হচ্ছে এর সঙ্গে আমি আর কী কী মিশাবো দেখুন। এর সঙ্গে আমি যেটা ইউজ করবো সেটা দেখুন, টাটার সাম্পান বলে একটা চিটের প্যাকেট পাওয়া যায়, এটা হচ্ছে 500 গ্রামের দাম, 45 রুপিস। আমি কিন্তু এটা ইউজ করি, আপনারা ইউজ করতে পারেন। এবার আমরা চিটেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো, একদম ধুলো করবেন না, যাতে একটুখানি দানা দানা থাকে সেরকমভাবে মিক্সিতে গুঁড়ো করার চেষ্টা করবেন। প্রথমে আমি এখানে চিড়ে নিয়েছি, চিড়েগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো একদম ধুলো করে দেবেন না, একটুখানি দানা দানা যাদের থাকে চিনির মতন সেরকম ধরনের চিনি নেবেন। এবার এটাকে আমি যে জলটা দিয়ে মাখবো সেটার মধ্যে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে পলিভিয়ন এল। এটা কিন্তু আমার মোটামুটি পাখির ফেদার যতদিন না উঠবে ততদিন আমার কন্টিনিউ চলে। এখানে আমি এই জলটার মধ্যে আমি 2 ছিপি মিশিয়ে নেব, 2 ছিপি আমি পলিভিয়নটা এর মধ্যে মিশিয়ে নেওয়ার মেন কারণ হচ্ছে এই যে জলটা আছে এই জলটা দিয়ে আমি চিড়েটা মাখলে চিড়েটা মধ্যে পলিভিয়নটা পুরো ভালো মতন মিশে যাবে। আমি কিন্তু জলের মধ্যে কোনো ধরনের মেডিসিন আমি মিশাই না, ব্রিডিং সিজন বলুন আর ব্রিডিং সিজন ছাড়া বলুন, আমি সবসময় এই এমনি সফট ফুডের মধ্যে আমি পলিভিয়ন এলটা এই চিড়ের মাধ্যমে মিলিয়ে আমি হচ্ছে পাখিদের প্রোভাইড করি। এবার এর সঙ্গে সঙ্গে আমি এই যে পালংটা দেখতে পাচ্ছেন, এই পালংটা যেটা আমি কুচি কুচি করে রেখেছিলাম এটার মধ্যে আমি চিড়েটা দিয়ে পুরো মেখে নেব। এই যে সফট ফুডটা আমি বানাচ্ছি এটা কিন্তু প্রচণ্ড উপকারী সফট ফুড, এবং এর সঙ্গে সঙ্গে এই যে এই সফট ফুডটা আমি দেবো, লাভবার্ড পাখি তো প্রচণ্ড ভালো খায়, এর সঙ্গে সঙ্গে জাবা ফিঞ্চ এরাও প্রচণ্ড ভালো খায়, এবং হচ্ছে এটা হচ্ছে পাখির বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী। আমি এর সঙ্গে আর কী কী মিশাবো সমস্ত কিছু শেয়ার করবো, আপনার ভিডিওটা দেখতে থাকুন। এর সঙ্গে আমি এবার একটু মেশাবো ছাতু, সত্যেন্দ্র ছাতু, এটা হচ্ছে আমার থাকে সফট ফুডের মধ্যে। এর মধ্যে আমি দেবো গাটোয়েল, গাটোয়েল পাউডারটা আমি ভালো মতন মিশিয়ে দেবো। এখানে কোনো মাপের ব্যাপার নেই, আমি হচ্ছে ইচ্ছা মতো যেরকম একটা আইডিয়া অনুযায়ী আমি এর মধ্যে পাউডারটা মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যাতে পাতা আর চিড়ে দুটোর মধ্যেই যায়। এই গাট ওয়েলটা হচ্ছে আমার প্রথম যে বাচ্চা ফোটার পর পরপর 5 দিন আমি গাট ওয়েলটা পুরো একদম ইউজ করি, নতুন যে বাচ্চাগুলো থাকে। তারপর থেকে আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার পাখিদের এই সফট ফুডের মধ্যে গাট ওয়েলটা মিশিয়ে পাখিদের প্রোভাইড করি, এটা হচ্ছে প্রোবায়োটিক।
এটা হচ্ছে পাখির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম শক্তি সমস্ত কিছু বৃদ্ধি করবে। এবার আমি এইগুলো পাখিদের প্রোভাইড করব, আমার হচ্ছে যেই ঘরে যেরকম বাচ্চা আছে সেই হিসাবে পরিমাণ দিয়ে পাখিদের প্রোভাইড করব। এখানে আমার জাবা এবং হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ, বেঙ্গলি ঘরেও আমার জাবার বাচ্চা আছে এবং হচ্ছে লাভবার্ড, সবাইকে আমরা এরকমভাবে আস্তে আস্তে প্রোভাইড করব। এবং এই খাবারটা, এই খাবারটা লাভবার্ড পাখি বলুন, গোল্ডেন ফিঞ্চ বলুন, বেঙ্গলি ফিঞ্চ বলুন, জাবা পাখি বলুন, সবাই খুব আনন্দের সহিত খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। আপনারা দেখতে থাকুন। যাক বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমি পাখিদের কীভাবে সাপোর্টটা প্রোভাইড করলাম। আপনারা যদি এরকমভাবে সাপোর্ট প্রোভাইড করেন, আপনারা পাখিগুলো এবং পাখির বাচ্চাগুলো সুস্থ থাকার সম্ভাবনা প্রচুর গুণ বেড়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আমি আরও কী কী ভ্যারাইটিস সাপোর্ট আমি পাখিদের প্রোভাইড করি সেটা যদি দেখতে চান, তাই যারা যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার অনবরত ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আজকের সাপোর্টটা কেমন লাগবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা যারা বিশেষ করে আমাকে ফলো করে চলেন তারা এই ধরনের যে সাপোর্টটা আমি আজকে দেখালাম এরকমভাবেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। ওই নানান ধরনের ওই ছোলা, নানান ধরনের ডাল ওইগুলো না দিয়ে আপনি এই যে নর্মাল যে জিনিস, এই জিনিসটা আপনি পাখিদের প্রোভাইড করবেন। এই জিনিসটা পাখিদের হজম করতেও সুবিধা হবে এবং পাখির বাচ্চাগুলোরও হজম করতে সুবিধা হবে, এর সঙ্গে সঙ্গে এর বাবা মারও হজম করতে সুবিধা হবে। এবং হজম যখন ভালো হবে, প্রক্রিয়াটা যখন ভালো থাকবে, বাচ্চাগুলো সুস্থ থাকার সম্ভাবনা প্রচুর গুণ বেড়ে যাবে। যাই বলুন, আজকের মতন এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো শেষ, টাটা।